আমাদের কাটির একটু অংশ আপনি দূরত্ব বলছে স্যার আপনারা জানেন যে কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন যে চলছে আজ থেকে আমরা এই সিউড়ি থানার সব থেকে আমরা স্টার্ট করেছি যে গরিব মানুষ আছে এখানে অনেকটা গরিব মানুষ আছে যে কাজ পাচ্ছে ওনার জন্য আমরা এই মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা স্টার্ট করেছি ফ্রম টুডে অন আমরা ডেলি এই কিছু না কিছু খিচুড়ি ভাত কাছাকাছি যত লোক গরিব মানুষ আছে যত লোক প্রায় 200 থেকে 250 লোককে আমরা চেষ্টা করবো যে ডেলি খানা যে আমরা যেতে পারি গভর্নমেন্ট অনেকটা প্রোগ্রাম করছে আমরা সরকারের একটু ভাগ কমিউনিটি পুলিশিংয়ের অন্তর্গত আমরা স্টার্ট করেছি যে সিচুয়েশন চলছে আপনারা জানেন প্রত্যেক মানুষকে একটু কোভিড প্রোটোকল ফলো করতে হবে যে সোশ্যাল ডিস্টেন্সিং আছে মাস্ক পরতে হবে স্যানিটাইজারের ব্যবহার করতে হবে অনেক মানুষ করছে বাট আপনারা জানেন এই লকডাউনের দৌরান অনেক যে গরিব মানুষ আছে কাজ পাচ্ছে না হতে পারে কোনো কারণবশত কাজ বন্ধ হয়ে গেছে এমন লোককে সমর্থন করার জন্যই আমরা আজকে স্টার্ট করেছি সব থেকে বড় বেসিক জিনিস বলবো না শুধু একটাই বলবো এই যে প্রবলেম চলছে কি অভূতপূর্ব আছে অর্থাৎ আনপ্রেসিডেন্টেড প্রবলেম আছে এমন কোনো দিন মানুষ আমি যেহেতু প্রায় 40 ইয়ার্স হয়ে গেছি আমি কোনোদিন এমনি অত বড় প্রবলেম দেখলাম না যে মানব সভ্যতা উপরে মানব সিভিলাইজেশন উপরে হিউম্যান সিভিলাইজেশন অত বড় সমস্যা হবে আমার এই দরখাস্ত আছে আপনার লোক থেকে আছে যে একটু মানবিকভাবে কাজ করতে হবে শুধু গভর্নমেন্ট উপরে আমাকে ও রাখলে হবে না আমরা কি সহযোগ করতে পারি মানবের না না আমরা এখান থেকেই করবো থানা থেকে করবো মানে সিউড়ি শুরু করলো সিউড়ি শুরু করলো আমরা চেষ্টা করবো কি বোলপুরে যদি করা যেতে পারে যত আমার টাউন থানা আছে ওখান থেকে আমরা চেষ্টা করবো এটা কি প্রত্যেক দিনই হবে স্যার আর প্রত্যেক দিন হবে এই যতদিন আপনার এই লকডাউন চলছে আমরা এখান থেকে স্যার মেনু কি কি রেখেছে কতজনকে দেওয়া হবে প্রত্যেক দিন দেখুন মেনু ইম্পর্টেন্ট নেই আমার যে আছে যে একটু মানুষ খাবার পায় খাবার এমন যার যে ডেলি নিউট্রিশন ফিড আছে যে আমরা দিতে পারি ওই আজকে যেমন ডিম দিয়েছি জলের বোতল আছে ভাত আছে ডাল আছে কালকে আমরা খিচুড়ি দেবো সবজি দেবো আলাগ আলাগ দিনে আলাগ আলাগ মেনু স্যার কতজন করে দেওয়া হবে স্যার প্রায় 200 থেকে 250 ঠিক আছে থ্যাংক ইউ স্যার কি হলো মাননীয় বড় সাহেব আছেন ডিএসপি ডিএনজি সাহেব আছেন ডিএসপি সাহেব আছেন ডিএসপি